ঠিক এই জায়গাটা, এই জায়গাটা বেচে ফেলামু। খুব দামি জায়গা, গুরুত্বপূর্ণ যেমন ব্যবসায়ীও তেমন, বুঝলেন ব্যাপারটা? সাদা ওই জমির দিকে যে হাত বাড়াবে তার শরীরে হাত বলে কিছুই থাকবে না। যে নদের চোখে তাকাবে সারা জীবন তার চোখ বলে কিছুই থাকবে না। ওই জমি দখলের কথা যে বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে আমি জুতার সোল বানাবো। আরে এইটা ঠিক হচ্ছে দোস্ত, ওই জমি আমার, তুই নিজের চোখে আমার দলিল দেখছস। আরে রাখ তোর দলিল। যে জমিতে ২০ বছর ধরে অসহায় বৃদ্ধা মহিলাদের জন্য বৃদ্ধা নিবাস চলছে ১৫ বছর আগে, তোর নামে সেই জমির দলিল হয় কিভাবে? সিডর, তুই কি তোর এই দোস্তরে বিশ্বাস করিস না? হ্যাঁ বুঝছি, তরে তর্জমানা না করলে তোর মাথায় ঢুকবো না। ১৫ বছর আগে তুই কই আসিলি? আরে ১৪ বছর আগে কিশোর সংশোধনী কেন্দ্রে তোর সাথে আমার দেখা হয়েছে, তোর মুখেই শুনছি। তারও ৫ বছর আগে থেকে তুই এখানে বদলি ছিলি। তাহলে ১৫ বছর আগে তোর নামে দলিল হইল কিভাবে? ওই মিয়ারা জাফর, ফট ফট ফট, নইলে সিডরের তাণ্ডব দেখাই দিব। তাণ্ডব দিয়ে ভালো করলি না সিডর, তুই তো জানস নাম আমার সাদা কিন্তু ক্যারেক্টার লাল। তুই যখন দোস্তির মানি রাখলি না, দোস্তির মান দোস্তির জায়গায় ঠিকই থাকবো। আরে দোস্তি জিন্দা থাকে কলিজার ভেতর, আর মিথ্যার উপর বাইতা থাকে দুশ্মনী। সত্য মিথ্যা বুঝিলাম, ওই জমি আমার চাই, আমি যা চাই তা হাসিল কইরাই ছাড়ি। ওই জমি আমি যখন কইরাই ছাড়ু।